ডাক্তার সাহেব, আমার পাতলা পায়খানা হয়েছে, ওষুধ দেন। পাতলা তো বুঝলাম, তো কেমন পাতলা? অনেক পাতলা। ভালো করে বুঝান, কেমন পাতলা? এই মনে করেন আপনি মুখে নিয়ে কুলি করতে পারবেন। এই নেন, আমি আপনার ওষুধ লেখা দিতেছি, এক সপ্তাহের ভিতরে নিশ্চিত আপনার পায়খানা শক্ত হয়ে যাবে। আপনার ওষুধ খেয়ে আমার পায়খানা তো অনেক শক্ত হয়ে গেছে। কেমন শক্ত? অনেক শক্ত। একটু ভালো করে বুঝান, কেমন শক্ত? এই মনে করেন আপনি দাঁত দিয়ে কামড়েও ভাঙতে পারবেন না। স্যার, আমি আমার ওজন কমাইতে চাই। ও, তাহলে আপনি প্রত্যেকদিন সকালে 2টা রুটি খাবেন, দুপুরে হাফ প্লেট ভাত খাবেন ও রাতে 1টা রুটি খাবেন। এগুলাকে খাওয়ার আগে খামো নাকি পরে খামো? আপনার সমস্যা বলেন। আমার শ্বাস-প্রশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। চিন্তা করেন না, আমি ওটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতেছি। বলেন, আপনার কি সমস্যা? আমার ভাত খাওয়ার পর খিদা চলে যায়। আমি আপনাকে যে ওষুধগুলো লিখে দিচ্ছি তার একটা রাতে ঘুমানোর 5 মিনিট পরে খাবেন এবং আরেকটা সকালে ঘুম থেকে ওঠার 10 মিনিট আগে খাবেন। স্যার, আমার পেটে অনেক ব্যথা। তো আপনার পায়খানা কেমন? গরিব মানুষ, পায়খানা আর কেমন হইব, তিন পাশে বেড়া আর সামনে ছেঁড়া কাপড়ের পর্দা। স্যার, আমি আমার স্বাস্থ্য কিভাবে ভালো করব? ভালো স্বাস্থ্যের জন্য প্রত্যেকদিন খেলাধুলা করা জরুরি। আমি তো প্রত্যেকদিন ক্রিকেট খেলি। তো কতক্ষণ খেলেন? যতক্ষণ মোবাইলের ব্যাটারিতে চার্জ থাকে। ডাক্তার সাহেব, আমি ঘোড়ার মতো কাজ করি, গরুর মতো খাই, কুকুরের মতো ক্লান্ত হয়ে পড়ি, আমি এখন কি করতে পারি? আমি কিভাবে বলবো, আমি তো পশুর ডাক্তার নই। আমার দেয়া প্রেসক্রিপশনটা ফলো করছেন তো? করি নাই, কারণ ওটা ফলো করলে আমি এতদিনে মরা যেতাম। কেন? ওটা তো চারতলা ছাদ থেকে পড়ে গেছিল। ডাক্তার, আমি কানে কম শুনি। আচ্ছা, তাহলে বলেন তো 6। 9। মারহাবা, আপনি তো কানে কম না, বেশি শুনেন।